আজকের রেসিপি আলু দিয়ে ব্রেড দিয়ে স্যান্ডউইচ। তার জন্য আমি নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর একটু আদা আর রসুন। আদা রসুনগুলোকে কুচি করে কেটে নেব আর সবজিগুলোকেও সব কুচো করে কেটে নেব। তারপরে আমি এগুলোকে একটু কড়াইতে তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। এবার আমি চারটে ব্রেড নিয়েছি, এখানে আমি দুটো স্যান্ডউইচ বানাবো। আমি আমার ছেলেকে টিফিনে দেব বলে বানাচ্ছি। তো আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলু সিদ্ধতে সব মশলা দিয়েছি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে যেই ওটা বানিয়ে রেখেছিলাম সবজিগুলো ফ্রাই করে তাতে আলুটা মিক্স করে দিলাম, দিয়ে ওটাতে একটু টমেটো ক্যাচাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালোভাবে, তারপরে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা ব্রেডে একটু সস লাগাবো, দুদিকে দুটো ব্রেডে দুদিকে সস লাগিয়ে এবার আলুটা দিয়ে দেব ভালোভাবে। আলুটা দিয়ে সমানভাবে আলুটা দিয়ে ওর উপরে আরেকটা ব্রেড চাপিয়ে দেব। হ্যাঁ, প্রথমে একটু মেয়োনিজ দেব, মেয়োনিজটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে ওর উপরে একটা ব্রেড আমি চাপিয়ে দেব। বাচ্চাদের টিফিনের জন্য এটা খুবই ভালো এবং সকালে ব্রেকফাস্ট করার জন্য ভালো, এবার ইজিও খুব। এবার আমি একটা ব্রেড দিয়ে দিলাম, দিয়ে এটাকে কড়াইতে একটু বাটার দিয়ে দুদিকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। একটু আস্তে আস্তে ভাজবেন, তাহলে ব্রেডটা ওপর থেকে খুব মচমচে হবে। বাটারটা একটু দিয়ে ভালোভাবে দুদিকে বাটার দিয়ে ভেজে নেব, একটু লাল হবে বাইরেটা, সে অবস্থায় আমি নামিয়ে নেব। আস্তে আস্তে এটা একটা সুন্দর কালার এসে যাবে, দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে দেখুন এটা খেতেও অসাধারণ হয়, আপনারাও ট্রাই করবেন এবার, এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।